সমগ্র পৃথিবীর মানুষ জানেন আত্মহত্যা মহাপাপ। এমনকি পৃথিবীর কোনো ধর্মই আত্মহত্যাকে সমর্থন করেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। সারা বিশ্বে যেসব কারণে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে আত্মহত্যা হল 3 প্রধান কারণ। সব ধর্ম আত্মহত্যাকে মহাপাপ বললেও বুদ্ধও কি তাই বলেছিলেন? চলুন দেখি আত্মহত্যার ব্যাপারে বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের একজন প্রামাণ্য বৌদ্ধ ভিক্ষু ডক্টর এফ দীপঙ্কর মহাথেরোর মৃত্যুকে ঘিরে বাংলাদেশের সর্বত্র বেশ আলোচনা চলছে। কেউ বলছেন আত্মহত্যা, আবার কেউ বলছেন তাকে হত্যা করা হয়েছে। তবে এটাই সত্য যে বাংলাদেশে এর আগেও শ্রদ্ধেয় বনভান্তের বেশ কয়েকজন শিষ্যও আত্মহত্যা করেছিল। ত্রিপিটকের মধ্যম নিকায়ের ছন্নবাদ সূত্রে ছন্ন নামের এক ভিক্ষুর আত্মহত্যার কাহিনী রয়েছে। তবে এই ছন্ন বুদ্ধের সারথি ছন্ন নয়, তিনি হলেন অন্য একজন বৌদ্ধ ভিক্ষু, যিনি এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। সারিপুত্র ও মহাচুন্দ অসুস্থ ছন্নকে দেখতে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, বন্ধু ছন্ন, বেশি কষ্ট হচ্ছে না তো? ছন্ন তাদেরকে উত্তরে বললেন, বন্ধু সারিপুত্র, খুব কষ্ট হচ্ছে। মাথাটা যেন ধারালো ছুরি দিয়ে কেউ কোপাচ্ছে, এমন যন্ত্রণা হচ্ছে। মাথার চারদিকে যেন কেউ তীক্ষ্ণ শলাকা বসিয়ে দিয়েছে। পেটে এমন ব্যথা যে পেটের মধ্যে যেন কোনো কষাই তার ধারালো অস্ত্র দিয়ে পেট চিড়ে দিচ্ছে। সারা গায়ে আগুনে ছেকার মতো এমন জ্বালা যন্ত্রণা করছে। বন্ধু সারিপুত্র, আমি ছুরি দিয়ে আত্মহত্যা করব, আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। সারিপুত্র ভ্রান্তে তখন বললেন, বন্ধু আত্মহত্যা করবেন না, আপনি বেঁচে থাকুন। আপনি যদি উপযুক্ত খাদ্য না পান তাহলে আমি আপনার জন্য উপযুক্ত খাদ্য খুঁজে দেব। আপনার যদি ঔষধ না থাকে তাহলে আমি আপনার ঔষধ খুঁজে দেব। আপনার যদি সেবক না থাকে তাহলে আমি আপনাকে সেবা করব। আপনি আত্মহত্যা করবেন না, আপনি বেঁচে থাকুন, এটাই আমরা চাই। এই বলে সারিপুত্র ও মহানন্দ চলে আসার পরপরই ছন্ন ভিক্ষুটি ছুরি দিয়ে নিজের কণ্ঠনালী কেটে ফেলে। সেই মুহূর্তে তার মনে মরণ ভয় উৎপন্ন হল এবং গতি নিমিত্ত এসে উপস্থিত হল। এতে সে বুঝতে পারল যে সে এখনো অরহত হয়নি। তখন সে দ্রুত বিদর্শনে মন দিয়ে সংস্কার ও অনিত্যতাকে গ্রহণ করে অরহত হল এবং সাথে সাথে মৃত্যুবরণ করল। এদিকে সারিপুত্র ও মহাচুন্দ গিয়ে ভগবান বুদ্ধকে ব্যাপারটা জানালেন। বুদ্ধ ছন্ন ভিক্ষুর আত্মহত্যার কথা শুনে কোনো প্রশংসা যেমন করেননি তেমনি আবার নিন্দাও করেননি। বুদ্ধ জানতেন কর্মফল হচ্ছে অখণ্ডনীয়। কিছুক্ষণ পর সারিপুত্র ও মহাচুন্দের উত্তরে বুদ্ধ বললেন, ছন্ন ভিক্ষু পুনর্জন্ম রহিত হয়েই ছুরি দিয়ে আত্মহত্যা করেছে। ত্রিপিটকের সংযুক্ত নিকায়ে মার সংযুক্তে গথিক সূত্র নামে আরও একটি সূত্র আছে। সেখানে দেখা যায় গথিক ভিক্ষু নামের একজন ভিক্ষু প্রথমবার ধ্যান সমাধি পেয়ে পরে আবার তা হারিয়ে ফেলেছিল। দ্বিতীয়বার সে আবার ধ্যান সমাধি লাভ করেছিল, পরে আবার সেটা হারিয়ে ফেলল। এভাবে সে 6 ধ্যান সমাধি লাভ করল, আবার 6 হারিয়ে ফেলল। এতে তার প্রচুর রাগ উৎপন্ন হতো, তাই রাগের কারণে বারবার এমনটা হচ্ছিল। তার কখনো বায়ুর প্রকোপ হতো, কখনো পিত্তের প্রকোপ হতো, কখনো বা শ্লেষার প্রকোপ হতো, কখনো সবগুলো একত্রে হয়ে তার অবস্থা খারাপ হয়ে যেত। সেই সাথে ধ্যানের উপযুক্ত আবহাওয়া এবং খাদ্য ঠিকঠাক মিলত না, তাই সে এতবার ধ্যান লাভ করেও তা ধরে রাখতে পারত না।
এরপর সে সপ্তমবারের মতো ধ্যান লাভ করে চিন্তা করল, ছয়বার ধ্যান লাভ করে আমি হারিয়ে ফেলেছিলাম। ধ্যান হারিয়ে মারা গেলে মরার পরে কোথায় জন্মাবো তার ঠিক নেই। ধ্যান সহকারে মরলে তখন তো নিশ্চিত ব্রহ্মলোকে জন্মাতে পারবো। এই ভেবে সে শুয়ে পড়ে ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলল। এতে প্রচণ্ড দুঃখ বেদনা উৎপন্ন হল। সে তখন সেই বেদনাকে সহ্য করে সেই বেদনাকে নিয়েই ভাবনা করে অরহত হয়ে সাথে সাথে মারা গেল। এদিকে মার্গন তখন গথিক ভিক্ষুর মনের খবর জেনে নিমিষেই বুদ্ধের কাছে হাজির হয়ে গাথা সহকারে বলল, হে মহাবীর, আপনার শিষ্য মরণের আকাঙ্ক্ষা করেছে। হে জ্যোতিষ্মান, আপনি তাকে নিষেধ করুন। হে ভগবান, আপনার শাসনে রত শিষ্য অরহত না হয়ে মারা গেছে বলে লোকজন জানলে সেটা কি ভালো হবে? বুদ্ধ তার উত্তরে বললেন, জ্ঞানীরা কখনো জীবনের আকাঙ্ক্ষা করে না। তৃষ্ণাকে শেকর শুদ্ধ উপরে ফেলে গথিক ভিক্ষু পরিনির্বাবিত হয়েছে। বুদ্ধের শিষ্য বক্কলিস্থবিরও এভাবে আত্মহত্যা করেছিলেন। ত্রিপিটকের আরেকটি ঘটনায় দেখা যায়, এক সময় বুদ্ধ ভিক্ষুদের খেয়ে অশুভ ভাবনা করতে বলেছিলেন। সেই ভিক্ষুদের মধ্যে 500 জন ভিক্ষু ছিল যাদের অশুভ ভাবনা করার পরে দেহের প্রতি বিতৃষ্ণা জন্মেছিল। তখন সেই 500 জনের মধ্যে যারা মার্গফল লাভ করেনি তারা কেউ কেউ দেহের প্রতি বিতৃষ্ণার কারণে ছুরি দিয়ে আত্মহত্যা করতে লাগল। তখন এমনও হয়েছিল যে একদিনে 10 জন, 20 জন, 30 জন পর্যন্ত সেরকম সাধারণ ভিক্ষু আত্মহত্যা করত। কেউ কেউ অন্যজনকে দিয়ে আত্মহত্যা করাত। বুদ্ধ কিন্তু জানতেন যে পূর্বজন্মের কর্মের কারণে তারা একদিন এভাবে আত্মহত্যা করবে। অতীত জন্মে 500 জনের একটা দল হয়ে সারা বন ঘিরে হরিণ পশু পাখি যা পেত সেগুলোকে হত্যা করে জীবন চালাত। তারা সারা জীবন সেভাবে সেই শিকারের পেশায় কাটিয়ে মরণের পর নরকে জন্মেছিল। এরপর কোনো এক পুণ্যকর্মের ফলে এই বুদ্ধের আমলে জন্ম নিয়েছিল। কুশলকর্মের সহায়তায় তারা বুদ্ধের কাছে প্রব্রজ্জা ও উপসম্পদা লাভ করতে পেরেছিল। তাদের মধ্যে কেউ কেউ অরহত হয়েছিল, আবার কেউ কেউ মার্গফল পেয়েছিল। মার্গফল লাভ করলে তারা আর দুর্গতিতে যায় না, কিন্তু বাকিরা ছিল সাধারণ ভিক্ষু মাত্র। বুদ্ধ জানতেন যদি তারা ভাবনা না করে তাহলে তাদের গতি অনিশ্চিত। তার চেয়ে বরং অশুভ ভাবনা করলে তখন তারা অন্তত আত্মহত্যা করলেও স্বর্গে যেতে পারবে, সেটা জেনেই তিনি অশুভ ভাবনা দেশনা করেছিলেন। এখানে আমাদের বুঝতে হবে বুদ্ধগণ কখনো মৃত্যুর প্রশংসা করেন না, সেটা আত্মহত্যা হোক বা স্বাভাবিক মৃত্যু। আবার তারা নিষেধও করেন না, কারণ কর্মফলে থাকলে তার মৃত্যু হবে, সেটাই স্বাভাবিক। হোক সেটা আত্মহত্যা কিংবা দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু। তাই আত্মহত্যা মহাপাপ বলার পাশাপাশি পাপের ফলেই যে মানুষ আত্মঘাতী হয় সেটাও মনে রাখা উচিত। এজন্য সময় থাকতে সৎকর্ম করে আমাদের নির্বাণের দিকে অগ্রসর হওয়া উচিত।